হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাতের খাবারে ইলিশ মাছ ফ্রাই করেছিলাম, সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো অনেক বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছিল আমাদের জামাই, মেয়ের জামাই। প্রোগ্রাম ছিল একটা, সেই প্রোগ্রাম শেষ করে আমরা রাতের খাবারে জন্য সেই ইলিশ মাছ সুন্দর করে ফ্রাই করলাম। ও কি তেল হয়েছিল, খুব ভালো লেগেছিল। দেখো সাথে ছিল টমেটো ভর্তা, শাহী কাবাব ফ্রাই, এরকম ভালো লেগেছিল। পদ্মার ইলিশ জামাই যখন আসছিল তখন সে নিয়ে এসছিল ফেরি থেকে, খুব ভালো ছিল। তেল ছিল চুপচুপ মাছের তেল ভরা, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, খুব খুব টেস্ট ছিল। সাথে দেখো আমার ভিডিওগুলি দেখো। পাকা টমেটো ভর্তা হবে এখন, ইলিশ ভাজি। জিভে জল আসা ইলিশ মচমচে আসে, শুকনা মরিচ ভাজা, গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ আর শুকনো মরিচ ভাজি খেতে কিন্তু খুব মজা, খুব মজা হয়েও ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। এখন সাথে থেকেছে তাই অনেক অনেক ধন্যবাদ। আর যদি সত্যি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে।